উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ, সেটা হচ্ছে যে তারা তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখব কোনটা ভালো হয়। আবার শাস্ত্রী কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সব বোকা মানুষগুলো তো এই দেশে বাস করি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র, এ দুটো সিনোনিমাস, এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশনেত্রীকে আমরা মুক্ত করতে পারি তাহলে গণতন্ত্রকে মুক্ত করতে পারব, গণতন্ত্রকে মুক্ত করতে পারি তাহলে আমরা দেশনেত্রীকে মুক্ত করতে পারব। আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমাদেরকে একজন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথার উত্তর দিতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। মানুষকে বোকা বানিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতার স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই, উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ, সেটা হচ্ছে যে তারা তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখব কোনটা ভালো হয়। আবার শাস্ত্রী কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সব বোকা মানুষগুলো তো এই দেশে বাস করি। আপনি পক্ষান্তরে যেটা করেছেন, যে তিস্তার পানি সমস্যা, যেটা বন্টন যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার সমস্যা রইল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যার সমস্যা রইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে, এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে। আমাদের খুব সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, যে কোন পৃথিবীতে কোন দেশ আছে, বন্ধু দেশ, একেবারে এত বন্ধু সম্পর্ক নাকি আপনার স্বামী স্ত্রীর মতো, তার কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে? এই বিষয়গুলো জবাব দিতে হবে। অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথাই বলি, আপনাদের এই আত্মরক্ষার জন্য যে সমস্ত কথা এখন আপনারা বলছেন, এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন বন্ধ করে রেখেছেন? যদি কিছুই সমস্যা না থাকে তাহলে তাকে মুক্তি দেন, সেই দিকে তো আপনারা যাচ্ছেন না। এটাও বলেছি আমরা, যে আমরা তো ওই ক্ষমতায় যেতে চাই না, আমরা শুধু এখানে জনগণের যেটা চাওয়া, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। যারা আসবে আমরা তাদেরকেই বরণ করে নেব, ফুলের মালা দেব, কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকেই রাখার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে দখল করে নেবেন, সাধারণ মানুষের কথা একবারও চিন্তা করবেন না, সেটা আমরা হতে দেব না।